আরে এই দেখুন হোবহু ডিমের মতো দেখতে নকল ডিম দেখলে চেনার উপায় নেই কেউ বুঝতে পারবে না একেবারে হাঁসের ডিম মুরগির ডিমের মতোই দেখতে এবার চাইনিজদের মতো আপনিও নকল ডিম বানিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে পারবেন এটা যে দেখবে তারই মনে হবে এটা একটা সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো হচ্ছে আসলে এটা কিন্তু আসল ডিম নয় এটা হচ্ছে একটা নকল ডিম তো শুধু ডিমই কেন ডিমের নকল পোজ বানিয়েও আমি দেখিয়ে দিচ্ছি একেবারে মাথা ঘুরে যাবার মতো রেসিপি যে দেখবে তারই চোখে ধাঁধা লেগে যাবে প্রথমে নিয়ে নিলাম এক কাপ তরল দুধ দুধ একটুখানি জাল দিয়ে নিচ্ছি খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু জাল দিলেই হবে তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম এতে করে দুধটা ছানা কেটে যাবে আমার সামান্য একটুই ছানা লাগবে এক কাপ দুধে যতটা ছানা হবে তাতেই যথেষ্ট এবারে ছানা জল ঝরিয়ে একটি ছাকনাতে নিয়ে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা বানালাম তাই যেন ভিনিগারের গন্ধ না থাকে তাই খুব ভালো করে জল দিয়ে ছানা ধুয়ে নেব আর খেয়াল রাখতে হবে ছানায় যেন একটুও জল না থাকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে মানে একটু শুকনো শুকনো করে যদি ছানাটা রেডি করা যায় তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে কি যে আপনাদের বলবো আসলে একটা দিদির কাছে এই রেসিপিটা আমি দেখেছি দেখার পর আমি চোখই সরাতে পারছিলাম না এতটা আকর্ষণীয় যে আমি না বানিয়ে থাকতে পারলাম না আপনারাও হয়তো কোথাও এই রেসিপিটা দেখে থাকতে পারেন আসলে এটা কিন্তু কোনো ডিমই নয় এটা এক ধরনের মিষ্টি আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিম মিষ্টি কি আর বলবো মানে আমার কোনো ভাষা নেই এটা দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি তো দেখুন ডিম যেরকম দেখতে হয় এক সাইডে সরু আর এক সাইডটা একটুখানি চ্যাপটা মতো ঠিক এই জায়গাটা একটা ছিদ্র করে নিতে হবে তো আমার এই রেসিপিটার জন্য কয়েকটা ডিমের খোসা লাগবে তাই জন্য কয়েকটা ডিম নিয়ে নিয়েছি খুব সাবধানে একটা ছিদ্র করে নিচ্ছি যেন খোসাটা ভেঙে না যায় তারপর এই এখান থেকে ডিমের মধ্যে যে সাদা অংশ আর কুসুম আছে সেটা বের করে নেব বের করে নিয়ে ফ্রিজে রাখবো পরে অমলেটের একটা স্পেশাল রেসিপি তৈরি করব। আর ডিমের যে খোসা বের হবে সেটা আজকে মিষ্টি তৈরির কাজে লাগাবো এইভাবে আমি পাঁচটা ডিমের খোসা রেডি করেছি আর খোসার মধ্যে ভালো করে জল দিয়ে একটা আঙুলের সাহায্যে ভেতরটাই ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আর একটুও কাঁচা ডিমের গন্ধ নেই এবারে পাঁচটা খোসাই আমি একটা টিস্যু পেপারের উপরে উপর করে করে রাখবো যেন সম্পূর্ণ জল ঝরে একদম শুকনো হয়ে যায় যতগুলো মিষ্টি তৈরি করতে ইচ্ছে করবে ডিমের খোসা ততগুলো রেডি করে নিতে হবে এদিকে ছানারও ভালো করে জল ঝরে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম এই ছানাটুকু দিয়ে আমি ডিমের কুসুম তৈরি করব। ডিম হলেও যেহেতু এটা মিষ্টি তাই মিষ্টিতে যেন কোনো রকম স্বাদের কমি না হয় এজন্য আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম চা চামচের এক চামচ চিনি আর দু চামচ আমি গুঁড়ো দুধ দিচ্ছি এর টেস্ট অনেক ভালো আসবে আর দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় টেস্টটা কিন্তু অনেক বাড়ে আর এতে যেহেতু কোনো রকম গন্ধ নেই তাই আমি ভালো সুগন্ধের জন্য একটুখানি ঘি দিলাম আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি খুবই সামান্য কিন্তু দিতে হবে জাস্ট ডিমের কুসুমের রঙটা আনার জন্য আমি ফুড কালার ব্যবহার করলাম এখানে ইয়ালো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার যে কোনো একটা দিলেই হবে এখন হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব তবে কুসুম তৈরির জন্য ছানাতে ঘি আর গুঁড়ো দুধটা না দিলেও হবে শুধু চিনি আর ফুড কালার দিয়েই ছানা মেখে নিতে পারেন তবে এগুলো দিলে খেতে খুব ভালো লাগবে দেখুন এর রংটা খুব সুন্দর হয়েছে একদম কুসুমের মতো দেখতে লাগছে এখন আমি যেহেতু পাঁচটা মিষ্টি তৈরি করব তাই পাঁচ ভাগে এটাকে ভাগ করে নেব তবে পাঁচটা মিষ্টির জন্য কিন্তু এতটা ছানা লাগবে না এখানে মোটামুটি দশটা মিষ্টি তৈরি হবে মানে দশটা কুসুম তৈরি করা যাবে এতটা ছানা আছে তো দেখুন আমি ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিলাম মানে কুসুমের মতো এখানে আমি পাঁচটা কুসুমি রেডি করে নিয়েছি আর এই যে ডিমের খোসা দেখুন এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে একটু জল নেই এবারে স্ট্যান্ডের উপরে ডিমের খোসাগুলো বসিয়ে যে ডিমের কুসুমগুলো তৈরি করলাম সেগুলো একটা একটা করে ডিমের খোসার মধ্যে দিয়ে দিতে হবে আর এটা বানানোর সময় কোনো চিন্তার কারণ নেই যদি ডিমের খোসার মধ্যে এই কুসুমগুলো দেওয়ার সময় খোসার সঙ্গে লেগেও যায় তবুও অসুবিধে নেই পরে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলেই কিন্তু হবে তো ডিমের কুসুমটা তো রেডি হয়ে গেল এখন রেডি করতে হবে ডিমের সাদা অংশ তো বন্ধুরা ডিমের সাদা অংশ তৈরি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অন করিনি এই অবস্থাতেই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি মানে একটা কাপের চার ভাগের এক ভাগ চিনি দিয়েছি মানে এক কাপ দুধে যতটা চিনি দিলে ভালো হয় ততটা দিতে হবে আর সামান্য একটু দিলাম লবণ আর দিচ্ছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন বড়ো শপিং মলগুলোতে তো আপনারা পেয়েই যাবেন তো দেখুন এই প্যাকেটের আগার আগার পাউডারটা আমি ব্যবহার করলাম এখান থেকে চা চামচের তিন চামচ মতো আগার আগার পাউডার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার জন্য দুধ খুব সুন্দর জেলির মতো তৈরি হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। তো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি এবারে অনবরত নাড়াচাড়া করতে হবে তবে খুব বেশিক্ষণ এটা জাল দেওয়ার প্রয়োজন নেই যখন দু তিন বলক চলে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে বেশিক্ষণ জাল দিলে দেখা যাবে যে আবার এর মধ্যেই জমাট বাঁধতে শুরু করে দিয়েছে তো দেখুন এটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আর দেরি নয় খুব তাড়াতাড়ি করেই যে মোল্টগুলো আমি রেডি করেছিলাম মানে ডিমের খোসা এর মধ্যে দেখুন কুসুমগুলো দেওয়া রয়েছে এবারে এর মধ্যে একটি ফানেলের সাহায্যে আমি এই দুধ ভরে দেবো প্রত্যেকটা খোসাতেই একদম ভরে ভরে দুধ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর দেখবেন পাশে একটা কালো রঙের অল বাটন আছে সেটিও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন সবগুলো ডিমের খোসাতে আমি দুধ ভরে নিলাম এবারে কি হচ্ছে সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি আমি এক ঘন্টার জন্য ফ্রিজে এটা রেখে দেব। তো দেখুন এখানে আমি দুটো বাটি নিয়ে নিলাম কারণ সব কিছুই একটু একটু করে বেঁচে গেছে যতটা পরিমাণে আমি রেডি করেছিলাম ওই পাঁচটা মিষ্টি তৈরি করতে কিন্তু সবটা লাগেনি তো কিছুটা ছানাও বেঁচে গেছিল তো দুটো আমি কুসুমের মতো বড় বড় বল তৈরি করে বাটিতে দিয়ে দিলাম আর যে সাদা অংশটা তৈরি করেছি সেটাও বেঁচে গেছিলো সেটাও আমি বাটিতে দিয়ে দিচ্ছি দুই বাটিতেই আমি যতটা বেঁচেছিল দিয়ে দিলাম এখন এই বাটি দুটো আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে খুব তাড়া থাকে তাহলে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন তারপর বের করে নেবেন তো আমি এক ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে বের করে নিলাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর ওই যে বাটি দুটো রেখেছিলাম সেই বাটি দুটোও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন চামচে একটুও লাগছে না এখন হচ্ছে সেই মুহূর্ত যে দেখবে তারই চোখে ধাঁধা লেগে যাবে দেখে বোঝারই উপায় নাই যে এটা ডিম নয় হুবহু ডিমের মতো দেখতে তো দেখুন খোসা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে একটুও ভাঙছে না কত সুন্দরভাবে জমাট বেঁধে আছে সত্যি অবাক করে দেবার মতোই একটা রেসিপি তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে দেখে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে একটুখানি গালাগালি না হয় করে দেবেন কিন্তু কমেন্ট করবেন আপনাদের মতামত আমি জানতে চাই আসলে আমিও এই রেসিপিটা দেখার পর খুবই অবাক হয়েছিলাম তো যদি আপনারা অন্য কোনো চ্যানেলে এই রেসিপিটা দেখে থাকেন তবুও আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি সবগুলো ডিম থেকেই খোসা ছাড়িয়ে দেখাচ্ছি একটাও কিন্তু ভাঙছে না একদম খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর কুসুমগুলো ভেতরে দারুণভাবে সেট হয়েছে ঠিক সেই রকমই হচ্ছে যেমনটা আসল ডিমে হয় একটু একটু করে কুসুম বেরিয়ে থাকে ঠিক এই ডিমগুলোতেও কিন্তু একটু একটু করে কুসুম বেরিয়ে আছে একদম অরিজিনাল ডিমের মতোই দেখাচ্ছে যে দেখবে তারই মনে হবে এগুলো সেদ্ধ ডিম আর বাটিতে যেগুলো সেট করতে ফ্রিজে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে হাত দিয়ে একটুখানি চাপলেই দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বাটিটা হাতে ধরে একটা সাইড দিয়ে আঙুল দিয়ে এভাবে চাপবেন দেখবেন খুব সহজেই বেরিয়ে যাবে আর এগুলো খুব সুন্দরভাবে সেট হয়েছে আমি বলেছিলাম যে নকল ডিমের পোজ তৈরি করে দেখাবো দেখুন এগুলো কিন্তু একদম ডিমের পোজের মতোই দেখতে হয়েছে তো ডিম ছাড়াই তৈরি হয়ে গেল সেদ্ধ ডিম আর ডিমের পোজ তো বন্ধুরা দারুণ একটা মিষ্টি আইটেম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আসলে রেসিপিটা এতই আকর্ষণীয় দেখা মাত্রই বানাতে ইচ্ছে করে দেখুন ডিমের কুসুমটা কত সুন্দরভাবে ভেতরে সেট হয়ে আছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যেন রেসিপিটি সবার কাছে পৌঁছে যায় আর একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আসছি